এই ধর ব্যবসা ব্যবসা মনে লাটে ফাটে উঠে যাবে, কলেজের কেউ কাস্টমার আসেনি, কি যে হবে আমি বুঝতে পারিনি কিছু। স্যার আসবো। আরে আসো আসো, একদম ভুল জায়গায় এসেছো। স্যার আপনার কলেজে ভর্তি হওয়ার জন্য কোনো এন্ট্রান্স দিতে হবে? তুমি কি মজা করছ? হ্যাঁ এটা মজা জায়গা, কিসের এন্ট্রান্স এক্সাম? টাকা দাও, সিট নাও। আরে সিটের সংখ্যা খুবই সীমিত, 300টা সিটের মধ্যে সব সিট বুকিং হয়ে যাচ্ছে, আর মাত্র 299টা সিট পড়ে আছে। তাড়াতাড়ি বুক করে নাও, নাহলে কিন্তু পরে ফেসে যাবে। হ্যাঁ বাবু বল। কি আমার কলেজে পড়বি তুই? ছেলেটা কি মজা করে, কি বলছে আমার কলেজে পড়বে। হ্যাঁ তোর এখনো জেদ কমেনি, সব সময় মজা, এক থাপ্পড় মারবো চিনিস তো, এই কলেজটা কি পড়ার জায়গা নাকি? এছাড়াও কিন্তু আমাদের কলেজে আরো অনেক ফিচার্স আছে, যেমন আমাদের কলেজে 140% প্লেসমেন্ট আছে। হ্যাঁ 140%, যেটা আপনি অন্য কোনো কলেজে পাবেন না। অন্য গভর্নমেন্ট কলেজে 90% 95% পর্যন্ত তাদের প্লেসমেন্ট, আমাদের ধারের কাছেও কেউ নেই। আমাদের কলেজ থেকে যেই পড়িয়ে বেরিয়েছে সেই বেকার হয়েছে, এমন কেউ দেখাতে পারবে না যে বেকার নয়। কি স্যার কি বলুন, বেকার? তুমি শুধু টাকা দাও, সিট নাও, আর বেকারত্বের পথে এগিয়ে যাও। এটা কিন্তু নিজের দিক থেকে একটা খুব বড় রেকর্ড। এটা যদি আপনিও এই রেকর্ডটা করতে চান তাহলে কলেজে ভর্তি হন। তুমি জানলে হয়তো অবাক হবে, এই কলেজে ক্যাম্পাসিং এর জন্য কিরকম বড় বড় কোম্পানি আছে জানো তুমি? শুনবে তাহলে শোনো, সাইকেল দোকান, গ্রিল দোকান, এমনকি গ্যারেজ থেকেও আছে। এদের মতো বড় বড় কোম্পানি এই কলেজে আছে ক্যাম্পাসিং এর জন্য, আর তোমাকে এরা এসেই চাকরি অফার করবে, আর তুমি জয়েন করে নেবে। স্যার আপনার কলেজে এই যে ফিচার্স গুলো বললেন, এর থেকে কোনো বাজে ফিচার্স আছে? আর এই কলেজে বিভিন্ন প্রকার স্পোর্টস বিভাগও রয়েছে, অন্য কলেজের মতো নয় যে শুধু আমি পড়াশোনা করব। এই কলেজে পড়াশোনা হয় না, কিন্তু স্পোর্টস বিভাগটা খুব ভালোভাবে আছে। স্যার কি খেলা আছে? এই তো তোমাদের জীবন নিয়ে আমরা খেলা খেলি করবো। নমস্কার স্যার, তাহলে আজকের জন্য আসি।